এসো গল্প শুনি শ্যামলীর সঙ্গে। রেডিও কলকাতার বিশেষ নিবেদন, এসো গল্প শুনি। আজ বিদেশি ভাষার গল্প। আজকের গল্প নিরুদ্দেশ। লিখেছেন স্প্যানিশ ভাষার লেখক আনা মারিয়া মাতুতে। বাংলায় অনুবাদ করেছেন তরুণ ঘটক। লেখকের পরিচিতি আপনারা শুনবেন গল্পের একেবারে শেষে। গল্পের নাম নিরুদ্দেশ, লিখেছেন আনা মারিয়া মাতুতে। রাতে ওদের কথা কাটাকাটি হয়েছিল, পরস্পরকে দোষারোপ করার তিক্ততা নিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল। ওদের জীবনে নিত্যকার ঘটনা, কিন্তু গত কয়েকদিন বড্ড বেড়েছিল এই কথায় কথায় ঝগড়া। গাঁয়েতে কে না জানত, সবচেয়ে বেশি জানত প্রতিবেশিনী মারিয়া লাওরিয়ানা। হ্যাঁ, ওদের বিয়ে সুখের হয়নি, বোধহয় এই বোধে বড় কষ্ট পেত মেয়েটি, অর্থাৎ স্ত্রী। রাতে একা জেগে থেকে দেওয়ালকে বলেছিল, বাড়িটা পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু যেন ধোঁয়া না ছড়ায়। স্বামীর দিকে ইচ্ছে করে পিছন ফিরে শুয়েছিল। সারা রাত কঠোরভাবে এই বিরক্তি বজায় রেখেছিল। স্বামীর শরীরটাও বিছানার অন্যদিকে একেবারে ধারের দিকে স্থিত, কোনো রকমে যেন বিছানায় আটকে আছে। মাঝে মাঝে মনে মনে মেয়েটি বলেছে, ও নিচে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে যেই তার নাক ডাকার ঘরঘর আওয়াজ পেয়েছে, অমনি তার মাথায় আগুন জ্বলে উঠেছে। এটা কি একটা বর্বর জঙ্গলি, কোনো অনুভূতি নেই, বোধ নেই। আর সে একা, একেবারে একা জেগে থেকেছে, দেওয়ালের দিকে চেয়ে চেয়ে নিদ্রাহীন রাত কাটিয়েছে। চোখের সামনে চুনকাম করা সাদা দেওয়াল, সে নিজের ইচ্ছে বন্দি, একা। বড় হতভাগিনী সে, নিজের কাছে একথা বলতে তার কোনো বাধা নেই। কপালে তার এই লেখা ছিল, ভালোবাসা ছাড়া বিয়ে করার পরিণাম এই হয়, ভুগতে হবেই তো। ওর মা সরল গ্রাম্য এক চাষী বউ, সব সময় ওকে বলত, যার প্রতি ভালোবাসা নেই এমন বরকে বরণ করা পাপ। কিন্তু তার গর্ববোধ ছিল একটা, এটা একটা গর্বের ব্যাপার, মার্কোস যেখানে ছিল সেখানে যাওয়া, অন্য কিছু না। বাচ্চা বয়স থেকে সে মার্কোসকে ভালোবাসত। অন্ধকারে দেওয়ালের মুখোমুখি লুইসা তার চোখের জলের উত্তাপ টের পেল, ঠোঁট কামড়ায় সে। দারিদ্র সত্ত্বেও তার অতীতের স্মৃতি সুখের তৃপ্তি এনে দিত। ফলের বাগান, ফলের গাছ লাগানো, ফল পাড়া, মার্কোস। বাগানটার দেওয়ালের ওপারে মার্কোস আর ও। উজ্জ্বল রোদে সেচের খাল বেয়ে জলের মৃদু একটানা শব্দ, দেওয়ালের পেছনে মার্কোস। তবু কেমন করে এটা ঘটে গেল বুঝতে পারেনি, কি বলা উচিত। মার্কোস বিয়ে করল জজের বড় মেয়েকে, বোবা হাবা অশালীন কুৎসিত ওই মেয়েটা, তার উপর আবার বয়সে অনেক বড়। মার্কোস ওকেই বিয়ে করল, আমি ভাবতেই পারিনি মার্কোস এমন করতে পারে, ভাবা যায় না। কিন্তু এত বছর পরেও ঘটনাটা মনে পড়লে তার কষ্ট হয়। কেন
সে সব ভুলে গিয়েছিল। আর কি বা সে করতে পারত? জীবন, দারিদ্র, উদ্বেগ তার মন থেকে ওই সব কথা মুছে দিয়েছিল। মন থেকে মুছে যায়, কিন্তু কোথায় যেন বেদনা লুকিয়ে থাকে। হ্যাঁ, এইরকম মুহূর্তগুলোতে বেদনা ফিরে ফিরে আসে, জেগে ওঠে। তারপর মেয়ের বিয়ে হলো আমাদের সঙ্গে, আমাদেরও বাইরের ছেলে, গরিব খুনি মজুর, এমন এক মজুর যাকে সবথেকে নিচু তলার লোকটিও করুণা করত। সময়টা বড্ড খারাপ ছিল, বিয়ের দিনেই তার আফসোস হয়েছিল। মেয়েটি ওকে ভালোবাসতে পারেনি, পারবেও না, কোনোদিনই পারবে না। কারোরই কিছু করার নেই, করার ছিল না। এবং একেই বলে বেমানান দম্পতি, বেখাপ্পা। এর মধ্যে বেশি কথা কম কথা কিছু নেই, বরকনেতে একটুও মিল হল না। এই মানুষটা হৃদয়হীন, অনুভূতিহীন, ভব্যতা বলে কিছু শেখেনি। কেউ গরিব তো হতেই পারে, কিন্তু আমি তো এক ক্ষেত মজুরের মেয়ে, গায়ে থাকলেও আমাদের কিছু সভ্যতা ভব্যতা আছে, কায়দা কানুন আছে। হ্যাঁ, আমরা সব শিখেছি। এই মানুষটা কেবল ওকে আমাদেরও নামে না ডেকে এই মানুষটা বলে, ইদানিং এটা ভেবে সে নিজেই কেমন হতভম্ব হয়ে পড়ে। যদি আমাদের একটা বাচ্চা থাকত। ওদের সন্তান হয়নি, 5 বছর আগে বিয়ে হয়েছিল, লম্বা সময়। ভোরবেলায় মানুষটা যখন উঠেছে সে টের পেয়েছে, রান্নাঘরে গিয়ে সে বাসনপত্র নাড়াচাড়া করেছে, সে শুনেছে। প্রাতরাস বানাচ্ছে, বাচ্চা মেয়ের মতো তার হাসি পায়। নিজেই করে নিক, আমি যাচ্ছি না। রাগে সে গড়গড় করে, সে কেমন বিহ্বল বোধ করে। আমি কি ওকে ঘেন্না করতে থাকব নাকি? ও চোখ বন্ধ করে ফেলে, ভাবতে চায় না। মা ওকে বলেছিল, ঘেন্না করা পাপ লুইসা। মায়ের মৃত্যুর পর থেকে তার কথাগুলো পবিত্র, নতুন আর ভয়ঙ্কর মনে হয়। অথচ জীবিতকালে কতবার এসব কথা সে শুনেছে। প্রত্যেক দিনের মতো আমাদেরও কাজে চলে গেল। সে তার পায়ের শব্দ শুনল, দরজার শব্দ শুনল, এবার সে ঘুমিয়ে পড়ল একা। বেলা হলো তার ঘুম ভাঙতে। মেজাজটা তার ভালো নেই, তবু ঘরদোর সাফসুরত করতেই হয়, করল। নিচে নেমে মুরগিগুলোকে খাবার দিচ্ছে, এমন সময় কৌতূহলী প্রতিবেশিনী মারিয়া লাওরিয়ানা দরজার চৌকাঠে এসে দাঁড়ায়। কি গো, রাতে তো বেশ জমিয়ে ঝগড়া করছিলে, তাই না? লুইসা রাগতভাবে ওর দিকে তাকায়। আমাদের নিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? মারিয়া লাওরিয়ানার মুখে তৃপ্তির হাসি। ওরে মেয়ে, অমন করে বলিস না, আমরা সব বুঝি, তোকে বুঝি। তোকে পাবার মতো যোগ্যতা ওর নেই, ওর নেকা নেকার নকল সহানুভূতি। অনর্গল কথা বলে চলে। লুইসা বিরক্ত, ওর কথায় কান দেয় না, কিন্তু তার কানে প্রবেশ করে ওর শব্দ, বিষের মতো লাগে। অনেকবার শোনা কথা, সে এসবে অভ্যস্ত। পালিয়ে চলে যা, ওকে ছেড়ে দে, তোর বোনেদের কাছে চলে যা, ও একা পচে মরুক। এই প্রথম সে কথাটা ভাবে, মনে প্রতিধ্বনিত হয়, বাড়ি চলে যাও। বাড়ি ফিরে জমি জিরেতে কাজ, তাতে কি,
এ কাজ সে কি আগে করেনি? ওর থাবা থেকে মুক্তি, অদ্ভুত একটা বোধ তাকে আচ্ছন্ন করে, বিজয়িনী হবার তিক্ত আনন্দ, প্রতিশোধের কথায় আনন্দ। মনে মনে বলে, ব্যাপারটা ভালোভাবে ভাবতে হবে। কিন্তু তারপর অপ্রত্যাশিত ঘটনাটা ঘটল। সে অর্থাৎ তার স্বামী ফিরল না। প্রথমে মেয়েটি মাথা ঘামায়নি, মনে মনে বলে ফিরে আসবেই। ফেরার সময় থেকে দুঘণ্টা পেরিয়ে গেল। দুঘণ্টা পরও মেয়েটি জানে না কোথায় গিয়েছে সে। রাতের খাবার তৈরি, মেয়েটি দরজায় বসে বিন কাটছে। পাণ্ডুর নীল আকাশে শান্ত স্নিগ্ধ উজ্জ্বল চাঁদের আলো। মেয়েটির রাগ পরিণত হয় অন্তর্নিহিত নীরব ব্যথায়। আমি যে হতভাগিনী, একেবারেই কপাল পোড়া। শেষে একা রাতের খাবার খায়, বেশ কিছুক্ষণ একা অপেক্ষা করে, তারপর ঘুমোতে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই আচমকা ঘুম ভাঙে। না, তার পাশে তো কেউ শুয়ে নেই। উঠে দ্রুত বাইরে বেরোয়, খালি পায়ে চারদিক খুঁজে দেখে, গোয়ালঘরে কেউ নেই, নিস্তব্ধ। আমাদের খাবারটা যেমন ছিল তেমনি আছে। মেয়েটির বুকের মধ্যে কেমন অজানা মোচড় লাগে, কেমন ঠান্ডা ঠান্ডা ভাব তাকে গ্রাস করে। একটু সামলে নিয়ে সে কাঁধ ছাকায়, মনে মনে বলে ওর নিজের ব্যাপার, বদমেজাজের খেয়াল। বিছানায় ফিরে এলো, ভাবল রাতে কখনো বাড়ির বাইরে তো থাকেনি। যাই হোক, ওর আর কি আছে করার? কত লোক বাড়ি ফেরে না, মদে বেহুঁশ হয়ে রাতে বাড়ি ফেরে না, বাড়ি বসে অত্যধিক নেশা করার ফল এই হয়। কি অদ্ভুত, সে কোনোদিন এমন করেনি। সত্যি মানুষটা বেখাপ্পা। ও ঘুমোবার চেষ্টা করে, ঘুম আসে না। গির্জার ঘণ্টার ধ্বনি শুনল। মেয়েটি জ্যোৎস্না রাতের আকাশের কথা ভাবে, নদীর কথা ভাবে, আর ভাবে তার নিজের কথা। হতভাগিনী ছাড়া আমি আর কিছু নই, কপাল পোড়া। বেলা বাড়তে থাকে, আমাদেরও ফিরে এলো না, পরের দিনও না, তার পরের দিনও না, আমাদেরও বাড়ি এলো না। বেজিমুখো মারিয়া লাওরেয়ানা চৌকাঠে এসে দাঁড়ায়। কি কাণ্ড বলো দেখি, উমি কি সব ব্যাপার বলো তো? আমাদেরও নাকি খনিতে যাচ্ছে না, খুঁজে দেখো, ফোরম্যান ওকে ছাঁটাই করে দেবে বলেছে। লুইসার মুখ শুকিয়ে যায়, কিছু খেল না সারাদিন। মারিয়ার দিকে তাকিয়ে ভাবল, কি ঘেন্না, আমি ওকে ঘেন্না করি। ও বলল, আমি জানি না, জানবার ইচ্ছেও নেই। কথাগুলো বলে নিজের কাজে ফিরে এলো। প্রতিবেশিনী বলল, ভালো, ভালোই হলো, তোর হাল বেশ খারাপ করে দিয়ে গেল। ও চলে যাবার পর লুইসা একা, একেবারে নিঃসঙ্গ। অবশ হয়ে আসে তার মন, শরীর। হাত থেকে তার ছুরিটা মেঝেতে পড়ে গেল। তার শীত শীত করছে। ছোট্ট জানালা দিয়ে তার কানে আসছে নদীর কলকল আওয়াজ, পাথরের ওপর জলের একটানা চলে যাওয়ার শব্দ। মার্কোস, তোমারই দোষ, তোমার, কারণ আমাদেরও। হঠাৎ সে ভয়ে চমকে ওঠে, অদ্ভুত ভয়ে তার হাত দুটো কেঁপে ওঠে। আমাদেরও, আমাদেরও আমাকে ভালোবেসেছিল। হ্যাঁ, ভালোবাসা ছিল বই কি ওর।
কি করে সন্দেহ করবে সে? আমাদেরও কর্কশ, মিষ্ট কথা জানত না, শান্ত গম্ভীর। যতটুকু সে বুঝেছিল আমাদের শৈশব ছিল বড় কঠিন, কৈশোরে ছিল তার তিক্ততা। আমাদেরও বড় গরিব, কোনো রকমে বাঁচার মতো একটা চাকরি করত, এই চাকরি দিয়ে সে সংসার চালাবার দায়িত্ব নিয়েছিল। ভবিষ্যতে ছেলে মেয়ে হবে ভেবে এই হাড় ভাঙা খাটুনির চাকরি করত, কিন্তু তার শরীর ভেঙে পড়েছিল। মেয়েটি, তার বউ, সে কি কখনো মিষ্টি কথা বলেছিল তার সঙ্গে, বোঝাপড়ার কোনো চেষ্টা? প্রেম? হঠাৎই সে কি যেন দেখতে পেল, সে দেখল তার চেয়ার, তার জামা প্যান্ট নোংরা, কাঁচা দরকার, কোণে তার জুতো এখনো কাদা মাখা। মেয়েটির মধ্যে কি যেন নেচে ওঠে একটা চিৎকার, সম্ভবত, ও যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে আত্মহত্যা করতে পারবে। মাথায় তার রক্ত চড়ে যায়। আত্মহত্যা করবে? ও আর কিছুই জানতে পারবে না, ওকে সামনে দেখতে পাবে না, একদম কাছে বিষণ্ণ, বড় বড় হাত দুটো আটা আটি করে আগুনের পাশে বসা, কপালে কালো চুলের গুচ্ছ ঝুলে রয়েছে, ক্লান্ত অবসন্ন গম্ভীর, হ্যাঁ বিষণ্ণ। মেয়েটি আগে এটা ভাবেনি, বিষাদগ্রস্ত। ওর গাল বেয়ে জল গড়িয়ে আসে। সে ভাবল এক সন্তানের কথা যা তাদের নেই। সে ভাবল আমাদের ওর মাথা নিচু করে বসার কথা। বিষণ্ণ, ও খুব বিষণ্ণ থাকত, কম কথার মানুষ, বড় দুঃখী, দুঃখী আর পরাজিত। আর আমি, তার কাছে আমি কি, আমি কতটা? সে উঠে পড়ল, ছুটে বাইরে বেরিয়ে গেল, হাঁপাতে হাঁপাতে সে ছুটল খনির রাস্তায়। ঘেমে উঠেছে, হাঁপাচ্ছে, না তার খবর নেই, কেউ কিছু জানে না। অন্য লোকগুলো নির্দয়ভাবে তাকে দেখল, অবাঞ্ছিত যেন সে, নিজেকে সে অপরাধী ভাবল। হতাশায় বাড়ি ফিরল মেয়ে, বিছানায় পড়ে কান্নায় ভেঙে পড়ল, কাঁদল, কেননা সে তার সঙ্গীকে হারিয়ে ফেলেছে। পৃথিবীতে কেবল একটা জিনিসই আমার ছিল, তার সঙ্গ। আর এটা কি এতই গুরুত্বপূর্ণ? শিশুর কৌতূহল আর ব্যগ্রতা নিয়ে সে খুঁজতে লাগল তার স্বামীর নোংরা কাদামাখা জুতোগুলো, ময়লা জামা প্যান্ট। তার সঙ্গ, আমার পাশে তার নিঃশব্দ উপস্থিতি, হ্যাঁ আমার পাশে তার নৈঃশব্দ, নিচু মাথা, স্মৃতিভারে নুব্জ ওর চোখের চাওয়া, রাতে ওর পাশে আরেক মানুষের ঘুমন্ত শরীর, তার বিশাল কালো দেহের মধ্যে ছিল আকাঙ্ক্ষা যা মেয়েটি কোনো দিন বোঝেনি। সে কিছু জানত না, অজ্ঞ বিশ্রী স্বার্থান্ধ। তার সঙ্গ ঠিক, কিন্তু ভালোবাসা, প্রেম বলে কিছু নেই, এর কোনো দাম নেই। শেষে মনে মনে মেয়েটি বলল, আমি ভালোবাসা নামক বস্তুটির কতখানি বা বুঝি, এ তো সবই মানুষের কল্পনা। বাড়িটা নিঝুম, সে কেবল একা বসে আছে। আমাদেরও ফিরে এলো, রাতে সে দেখল আমাদেরও ক্লান্ত পায়ে ফিরে এলো। সে দরজার কাছে ছুটে গেল, মুখোমুখি দুজন দুজনের চোখে তাকাল, নিঃশব্দে, তার পোশাক নোংরা, সে ক্লান্ত, অবশ্যই ক্ষুধার্ত। ঠিক সেই মুহূর্তে মেয়েটির একটি কথাই মনে হল, ও পালাতে চেয়েছিল,
আমাকে ফেলে রেখে চলে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি, পারল না, ফিরে এলো। আমাদেরও ভেতরে এসো। চাষির মেয়ের কর্কশ কণ্ঠস্বরকে যতদূর সম্ভব মোলায়েম করে সে বলল, আমি তোমাকে কত খুঁজে বেরিয়েছি, ভেতরে চলো। আমাদেরও কি যেন গিলে ফেলল, ছোট্ট কিছু, বিড়বিড় করে কি বলল কে জানে। লুইসার কাঁধে হাত রাখল। ওরা বাড়ির ভেতরে এলো। শুনছিলেন গল্প নিরুদ্দেশ, মূল কাহিনী এল আউসেন্তে, লিখেছেন আনা মারিয়া মাতুতে, বাংলায় অনুবাদ করেছেন তরুণ ঘটক। লেখক সম্বন্ধে একটু বলি আপনাদের, আনা মারিয়া মাতুতে, তিনি স্পেনের কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। তার উপন্যাস, গল্প এবং শিশু সাহিত্যে একদিকে যেমন কাব্যিক মেজাজ, সেই সঙ্গে রয়েছে সামাজিক দায়বদ্ধতা। পরিবারের গল্পই তাঁর প্রধান থিম। লেখিকা আনা মারিয়া মাতুতে অনেকবারই নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বহু ভাষায় তাঁর রচনাগুলি অনুদিত হয়েছে, বহু সাহিত্য পুরস্কার তিনি লাভ করেছেন। এই নিরুদ্দেশ গল্পটি আলতামিরার গল্প নামক সংকলন থেকে গৃহীত। প্রকাশক ডেস্টিনো, বার্সেলোনা।